একটা থাকবে অরজালি কীটনাশক, কীটনাশক, হ্যাঁ, আর একটা থাকবে মাকড়নাশক। কীটনাশক আর মাকড়নাশক ওষুধ আলাদা, কীটনাশক, মাকড়নাশক, ছত্রাকনাশক আর সাথে একটা ভিটামিন, এই চারটে ওষুধ ব্যবহার করতে হবে। এগুলো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, বিডি কৃষি ভিউ চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আমরা আবার আজকে এসেছি এই যে লেবু শান্তি ভাইয়ের চায়না থ্রি সিডলেস লেবু বাগানে। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের একটু নতুন আঙ্গিকে এই বাগানের সম্পর্কে বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরব। এই চাষ করে কীভাবে সফল কাম হয়েছেন এই যে সফল উদ্যোক্তা শান্তি ভাই, এবং তিনি এলাকায় একজন মানে সফল চায়না থ্রি সিডলেস লেবু চাষি, এবং তিনি এই এলাকার সর্বপ্রথম লেবু চাষি, এবং তার লেবু চাষের বিভিন্ন পরিচর্যা এবং বিভিন্ন যত্ন এবং গোপনীয় কোনো তথ্য থাকলে সেটা তিনি আজকে আমাদের বলবেন বলে আমরা আশা করছি। সুপ্রিয় দর্শক, তা আসুন আমরা এই শান্তি ভাইয়ের সাথে কথা বলি এই তার এই লেবু বাগান সম্পর্কে। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটু রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তা চলুন আসুন আমরা শান্তি ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আবার আসলাম আপনার বাগানে। জি ভাই। তো বাগানে এসে দেখছি আসলে এই মৌসুম তো লেবুর মৌসুম না, কিন্তু তারপরেও আপনার বাগানে তো প্রচুর বড় লেবু ধরে আছে, মাঝারি লেবু আছে, আর ছোট লেবু তো অসংখ্য মাত্রায় ধরেছে। যেভাবে ধরেছে আপনার দেখা যাচ্ছে এক এক ডুগাই ডুগাই মনে হচ্ছে যে 20-30টে করে লেবুর, তা এগুলো কি সবই কি ধরবে এরকম বড় হবে বলে আশা করছেন আপনি? না, এই যে ফুলগুলো এসেছে, যে ফুলগুলো দেখা আছে ফুল এখানে 8-10টা এরকম ধরবে, সবগুলো দাঁড়াবে না, কিছু ছেড়ে যাবে, কিছু থাকবে, তবে পরিচর্যা ঠিকমতো করলে অনেক ফলই দাঁড়াবে এখানে, অনেক ফলই দাঁড়াবে এবং সেগুলো বড়ও হবে। হ্যাঁ, বড় হবে, মোটা হয়েছে তো। এই যে কিছু কিছু লেবু দেখছেন না, দেখা যাচ্ছে এই যে এগুলো অনেক মোটা, যে আরো বড় লেবু আছে এখন। তা আপনার আজকে আপনি একটু বলবেন যে আপনার তো লেবু চাষে কোনো কি বলা যায় যে কোনো ব্যর্থতা নেই, এবং আপনার অনেক সুনাম আছে, এবং আপনার বাগানের পরিস্থিতি আমরা অন্য সময়ও ভিডিও করেছি, সে ভিডিও আমরা দেখেছি, এবং আজকের ভিডিওতেও আমরা ইনশাল্লাহ দেখতে পারছি যে আপনার বাগানে যে পরিমাণ লেবুর ফুল রয়েছে, লেবুর যে ছোটো ছোটো লেবুর জালি রয়েছে এবং বড় লেবু রয়েছে, তাতে আসলে আমরা খুবই মানে ইয়ে হচ্ছি যে এতে বিশেষ কোনো পরিচর্যা আপনি গ্রহণ করেন কি না। এখন বিশেষ পরিচর্যা কি, লেবু তো একটু যদি বলেন দর্শকদের উদ্দেশ্যে, দর্শকদের উদ্দেশ্যে বলবো কি সফল হতে পারে এই লেবু চাষ করে। তারা অনেকেই আমরা যখন বলি যে শান্তি ভাই লেবু চাষ করে এরকম সফল হয়েছেন, তিনার এরকম ফলন এসেছে, অনেকেই বিশ্বাস করতে চায় না, বলে যে এটা কি সম্ভব, আদৌ কি সম্ভব? এখন ফল মূলত আল্লাহর দান, বুঝেছেন? জি, তা তো। তারপরেও কিছু ব্যক্তিগত পরিচর্যা আছে, যেমন আমার বাগানে কোনো ঘাস জঙ্গল নেই, দেখছেন? জি জি, পরিষ্কার। জি, এবং সার বা হচ্ছে যে স্প্রে বা পানি সেচ কোনোটা ঘাটতি নেই, দেখছেন তো? কোনোটা ঘাটতি নেই। এখন এর হচ্ছে যে ঘাস পরিষ্কার করাই লাগবে বাধ্যতামূলক, কারণ হচ্ছে আমি আজকে 10 বছর আমার লেবু চাষের অভিজ্ঞতা, এই 9 বছর পরে এসে বুঝলাম যে ঘাস সরানো খুবই জরুরি, কারণ হচ্ছে লেবু গাছের শিকড় খুব বেশি ভিতরে যায় না, উপরে উপরে থাকে, তাই খাদ্যগুলো ঘাসে খেয়ে ফেলাই। আর একটা গাছে আমার হয়তো অনেকে বলে যে 1500-1500, আবার কারণ কোনো ইউটিউবের কথা মানুষ বিশ্বাসও করতে চায় না। আমার গাছে আল্লাহ দিলি এক গাছে আমি সর্বনিম্ন 4000 লেবু পাইছি, 4000, যা বললি মানুষ হয়তো বা বিশ্বাস করবে না, সচক্ষে না দেখলি। তাই এটা পরিচর্যার কারণেই হয়, আর বললাম তো আল্লাহর দান এগুলো, কেউ যদি ঠিকমতো পরিচর্যা করে মানে চাষ এখন ব্যবসার মতো হয়ে গেছে, আপনি ব্যবসায় টাকা ইনভেস্ট করবেন লাভ হবে, তো চাষেও এরকম আপনি খরচ করবেন আপনার চাষে টাকা হবে, হ্যাঁ লাভ হবে, কিন্তু আপনি মোটে খরচ করবেন না, কোনো রকম পরিচর্যা করবেন না, আপনি বলবেন যে আমিও ইউটিউব দেখে বাগান করেছি আমি বাগানে লস, কারণ আপনার তো বাগানে সেরকম পরিচর্যা দিতে হবে লাভ করতে হলে, এইটাই। তা কী কী পরিচর্যা আপনি করেন সেটা যদি একটু বলতেন। কী কী পরিচর্যা, এর পর্যাপ্ত পরিমাণ সার দরকার, সেচের ব্যবস্থা দরকার, এবং কীটনাশক স্প্রে করা দরকার, এই তিনটে, সার, সেচ, কীটনাশক, আর হচ্ছে যে আগাছা মুক্ত রাখতে হবে বাগান, এটাই। তাহলে সার সেচ আমরা
কতদিন অন্তর অন্তর এটা করতে পারি? এটা তো দিতে পারি, এটা এই আপনি কতদিন অন্তর অন্তর দেবো এটা তো আসলে বলে হয় না, বাগানে আসা যাওয়া করলে বোঝা যায় আমার গাছের পরিস্থিতি দেখে, মানে গাছ দেখে, মানে আমার আমার যদি পেটে খিদে থাকে তা আমার হলো পেটে বলে দেবে যে আমার খাদ্য প্রয়োজন, বা আমার চেহারা দেখলে বোঝা যাবে যে আমার এখন আসলে খুব ক্ষুধার্ত আমি, তা ঠিক গাছে বাগানে আসলে বাগানের চেহারা দেখলে বোঝা যাবে যে গাছ ক্ষুধার্ত, ওর কি প্রয়োজন কি প্রয়োজন, হ্যাঁ সেভাবে ট্রিটমেন্ট করলেই উপরাল। এতে আপনি নিয়মিতভাবে যে সারগুলো দেন সেগুলো কি কি সার ব্যবহার করেন? আমি টিএসপি, পটাশ, ইউরিয়া আর কিছু জৈব সার ব্যবহার করি, তারপরে কিছু খৈল ব্যবহার করি, বিভিন্ন সময় বিভিন্ন মানে মৌসুম হিসেবে আমি ব্যবহার করি। আর এই লেবু গাছের চেহারা সুন্দর রাখার জন্য যাতে পোকামাকড় যাতে না লাগে এই জন্য যে স্প্রেগুলো করেন যে কীটনাশক সেগুলোর কি কি আপনারা স্প্রে করেন এবং কোন জাতীয় কীটনাশক? কীটনাশকের ভিতরে আপনার এতে থাকতে হবে একটা বিষ, একটা থাকবে অর্জালি কীটনাশক, হ্যাঁ আর একটা থাকবে মাকড়নাশক। কীটনাশক আর মাকড়নাশক হতে আলাদা, কীটনাশক মাকড়নাশক ছত্রাকনাশক আর সাথে একটা ভিটামিন, এই চারটে ওষুধ ব্যবহার করতে হবে। এগুলো মোটামুটি আপনি কোন ব্র্যান্ডের এগুলো ব্যবহার করেন? মানে আমি আমি কোন ব্র্যান্ডের ব্যবহার করি বলতে কি আমার এক ফ্রেন্ডের আছে যে ওষুধের ডিলার আছে বুঝছেন, সে চারটে কোম্পানির ডিলার, বন্ধুর নাম হচ্ছে উজ্জ্বল, ওর বাসা হচ্ছে মহেশপুর, তো ওর ওই ম্যাকডোনাল্ড তারপরে অটো বায়ার এরকম ওর চারটে কোম্পানির ডিলার, তো আমি অটো ম্যাকডোনাল্ড আর হয়েছে বায়ার এই তিনটে কোম্পানি ওষুধই সচরাচর ব্যবহার করি। হ্যাঁ তাহলে কীটনাশকের ভিতরে আপনার অরিজিনাল কীটনাশক একটা ব্যবহার করতে হবে, পোকামাকড়ের হাত থেকে একটা ছত্রাকনাশক, একটা ছত্রাকনাশক, একটা মাকড়নাশক, একটা মাকড়নাশক, মানে মাকড়নাশক বলতে যেটা আমরা দেখি যে পাতাটা সাদা সাদা, হ্যাঁ সাদা সাদা, ওটাকে কেউ কেউ মিলিবাগ বলে, মিলিবাগ, হ্যাঁ কেউ 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 মিলিবাগ বলে, তা এটা এবং আর একটা ছত্রাকনাশক। জি জি, তা ছত্রাকনাশকটা এটা কেমন কতদিন অন্তর অন্তর এবং কেমন কি ব্যবহার করতে হয়? এটা এখন বললামই তো আপনার অবস্থা বুঝে, অবস্থা বুঝে ব্যবহার করতে, অবস্থা বুঝে, তারপর সব কথা তো আমরা এইভাবে বলা সম্ভব না, কেউ যদি বাগানে আসে বা আমাদের কাছে এসে পরামর্শ চাই তখন হয়তো তার বাগানের পরিস্থিতি সে বলবে যে ভাই আমার বাগানের এই অবস্থা এখন আমি কি করতে পারি, কিন্তু অবস্থা না জানলে তো আপনার অর্থক ট্রিটমেন্ট দিয়ে লাভ নেই, সারা বছরের অবস্থায় এক মুহূর্তে সমাধান করা যায় না, ধরা সম্ভব না যে আমি কি কি পরিচর্যা নিয়েছি এবং কি অবস্থায় কি পরিচর্যা নিয়েছি, আসলে সেটা পরিস্থিতির উপরে নির্ভর করবে, যেরকম পরিস্থিতি সেরকম ট্রিটমেন্ট। অবশ্যই 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 ঠিক কথা বলেছেন। তবে আমরা সুপ্রিয় দর্শক আমরা যেটা দেখছি যে এই যে শান্তি ভাইয়ের লেবু বাগান, আমরা যতবার এসেছি আমরা এই বাগানের যে সুদর্শন আসলে দেখার মতো দৃষ্টিনন্দন চেহারাই আমরা দেখেছি, তিনি যে পরিচর্যা নিয়েছেন তাতে আমরা শুধু এটা একটা ফসল হিসেবে আমরা দেখিনি, এটা আসলে একটা খুব সুন্দর একটা বর্তমান যেমন ফুল হয়েছে ফুলের বাগানে পরিণত হয়েছে মনে হচ্ছে এমন। হ্যাঁ তারপর একটা কথা আমি বলছি যে সেটা হচ্ছে আমি বাংলাদেশের অনেক বাগানে গেছি, অনেক চাষির বাগানে গেছি এবং আমি ঘুরে ঘুরে দেখেছি অনেক জায়গায় গিয়েছি, যা বলতে গেলে হয়তো সময় লাগবে, কিন্তু আমি বাংলাদেশের আমি এটা গর্ব করে বলতে পারি আল্লাহ তালা আমার বাগানের মধ্যে এত সুন্দর বাগান, কারো হয়তো 5 একর 6 একর 30 বিঘে 40 বিঘে বাগানও আছে, আমার মাত্র 5 বিঘে জমি, তা আমার মতো এত সুন্দর বাগান আমি কোনো জায়গায় দেখিনি। তার মানে আপনি অল্প বেশি পরিচর্যা নিয়েছেন? যাই হোক আমি কীভাবে জানি না আল্লাহ তালা দিয়ে দান করেছে আমার, মানে এত সুন্দর বাগান আমি বাংলাদেশে কোথাও দেখিনি, আমি আমি মানে এটা গর্ব করে বলতে পারি। তা এখানে আপনার এই বাগানের বয়স কতদিন হচ্ছে? এটা আপনি যে জমিতে দাঁড়িয়ে আছেন এই জমিটার বয়স এই 3 বছরে পড়বে, 3 বছর। আমরা যদি একটু হালকা হিসাব নিই আপনার যে 3 বছরে আপনার কতদিনের মাথায় আপনি এই হারভেস্ট বা ফল বিক্রি শুরু করেছেন এবং এ যাবত আপনি এই বাগান থেকে কত টাকার ফল বিক্রি করেছেন যদি একটু বলেন, যদিও এটা আপনার ব্যক্তিগত বিষয় তারপরেও। এখন ওই ফল হারভেস্ট করেছে কতদিন পরে, এটা হচ্ছে যে যদি কোনো চাষি তার ফাঁকা জমিতে লেবু চাষ করে তাহলে সে 7 মাস থেকে ফল পাবে গাছে, ফল পাবে, কিন্তু তার পূর্ণ ফল পেতে 18 মাস সময় লাগবে, হ্যাঁ 18 মাস পর সে একদম পূর্ণ ফল পাবে, হ্যাঁ পুরোদমে ফল পাবে, কিন্তু আমি কত টাকার বেচেছি এটা আসলে তো ওইভাবে হিসেব করা যায় না। তবে আমার এখানে দুইটা ক্ষেত আছে, দুইটা ক্ষেতে প্রতি মাসে নিম্ন 30,000 লেবু আমি ভাঙি, হ্যাঁ নিম্ন 30,000 লেবু আমি বিক্রি করি, এটাতে আমি বুঝি যে আমার আজকে কত পিস হলো, 15 দিন পর লেবু ভাঙি তাতে আজকে 15,000, 15 দিন পর 15,000, তাহলে এভারেজে দেখা যাচ্ছে মাসে 30,000 লেবু আমার
এই জমি থেকে ভাঙা পড়ে। আজকে ফেব্রুয়ারি মাসের 7 তারিখ। হ্যাঁ আজকে ফেব্রুয়ারি মাসের 7 তারিখ। এখন তো প্রায় বাগানেই দেখা যাচ্ছে লেবু নেই, তবে আপনার বাগানে অনেক লেবু দেখছি। তা এখন আপনার আজ থেকে কতদিন আগ পর্যন্ত আপনি লেবু ভেঙেছেন? আমি জানুয়ারি মাসে আমার হিসাব আছে অবশ্য, মানে জানুয়ারি আর এই ফেব্রুয়ারি, আজকে ফেব্রুয়ারি কয় তারিখ? ফেব্রুয়ারি 7 তারিখ। 7 তারিখ, তাহলে আমি ওদিকে 30, আজকে পর্যন্ত প্রায় 42,000 লেবু ভাঙা পড়েছে আমার। 40 থেকে 42,000 লেবু আজকেও মাল বিক্রি করেছি আমি জানুয়ারি থেকে। হ্যাঁ জানুয়ারির প্রথম তারিখ থেকে এ পর্যন্ত আমার 40 থেকে 42,000 পিস লেবু ভাঙা হয়েছে। এই ভাঙা হয়েছে। এবং এখন বাজার দর কেমন পাচ্ছেন? বাজার দর এর আগে খুবই খারাপ ছিল বাজার দর, আজকে এক সপ্তাহ আজকে এই মাত্র কথা বলতে বলতে এখন টেলিফোন করলে উনি বলছে যে আজকের বাজার নাকি 2 টাকা কেটে বলেই গেছে। তা আমি আরও একটু বেশি দামে বেচছি, আমি অন্য একটা পার্টির কাছে দিচ্ছি, আমি একটু আরও একটু বেশি দামে বেচছি। তাহলে এটা বেচতে 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 5 টাকায় যে থাকবে, মানে এখন সামনে যে দিন যাবে ভাই ফাল্গুন চৈত্র বৈশাখ, দাম আর কমবে না, বাড়বে। আপনার এই জমিটা কতটুকু? এই জমিটা আমার 1.5 বিঘা। 1.5 বিঘা, এই 1.5 বিঘা কত পিস লেবু হতে পারে এখন? এটা আমি আগামী বুধবারে ভাঙার নিয়ত করছি, এখানে যদি আমি ভাঙে হয়তো 14,000 থেকে 15,000 হবে। আবার সামনে আর একটা জমি আছে ওটাতে 20,000 হবে, এরকম ভাঙলি 14,000-15,000 করে লেবু এখানে হয়। তা সুপ্রিয় দর্শক, আসলে আমরা এই শান্তি ভাইয়ের মুখ থেকে যে কথা শুনলাম, তার বাগানের পরিচর্যা সম্পর্কে শুনলাম, আসলে যতনে রতন মেলে এই কথাটা বাস্তব সত্য। আপনি যদি একটা বাগান করে যত্ন করেন, ভালো পরিচর্যা করেন এবং ভালো ভালো যারা দক্ষ যারা চাষে সফল হয়েছে তাদের পরামর্শ নিয়ে চাষ করেন, তাহলে আপনি অবশ্যই সফল হবেন। অতএব আশা করি আমরা যে সফল উদ্যোক্তা শান্তি ভাইয়ের তথ্য তুলে ধরলাম, এটা দেখে কেউ যদি উদ্বুদ্ধ হন হয়ে বাগান করতে চান, তারা অবশ্যই শান্তি ভাইয়ের বাগান ভিজিট করবেন এবং পারলে শান্তি ভাইয়ের কাছ থেকে পরামর্শ নেবেন। আমি আশা করব তিনি সফল হবেন। আর যদি কেউ ভাই, আপনি কি চারা বিক্রি করেন? চারা বিক্রি করি যদি কেউ অর্ডার দেয় তাহলে তারা দেয়। সুপ্রিয় দর্শক, আপনারা যদি চারা নিতে চান ওনার সাথে সরাসরি যোগাযোগ করবেন এবং বাগানটা ভিজিট করবেন, করে দেখবেন, দেখে তারপরে আপনারা চারা নেওয়ার ডিসিশন নেবেন, সেটাই মনে হয় ভালো হবে। উনি সেই কথা ইতিপূর্বেও বলেছেন যে যারা আমার বাগান ভিজিট করে আমি তাদেরকেই কেবলমাত্র চারা সরবরাহ করি এবং তাদেরকে পরামর্শ দিই। তা সুপ্রিয় দর্শক, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।